ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, আমরা এতদিন যে সমস্ত ইকুয়েশনগুলো পড়েছি ক্লাস 9-10 ছিল, যেগুলো সলভ করেছি, বা ফার্স্ট সেমে যে দ্বিঘাত সমীকরণ ছিল, তো এগুলো সব হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। এবার এই যেমন এখানে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার সঙ্গে যদি আমি এর সঙ্গে যদি ইকুয়েশনের সঙ্গে সাইন এক্স, কস এক্স বা ট্যান এক্স কোনো ত্রিকোণমেট্রিক ফাংশন থাকে, তাহলে সেটা হিসেবে ত্রিকোণমেট্রিক ইকুয়েশন। তো এই অ্যালজেব্রিক ইকুয়েশন বা ত্রিকোণমেট্রিক ইকুয়েশন, এদের যে ডিফারেন্সিয়াল ফর্ম, সেই ডিফারেন্সিয়াল ফর্মটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে ডেফিনেশনে কি বলা হচ্ছে, অ্যান ইকুয়েশন ইনভলভিং এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড দেয়ার ডিফারেন্সিয়াল কোয়েফিসিয়েন্টস ইজ কল্ড এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যে কোনো ইকুয়েশনের, সাধারণত এই অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ওয়াইটাকে, আমরা ইন জেনারেল ওয়াইটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি, এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি। এবার এখানে বলা হচ্ছে যে অ্যান ইকুয়েশন ইনভলভিং এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আচ্ছা ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটা হতে পারে বা তার বেশি হতে পারে, এবং তাদের ডিফারেন্সিয়াল কোয়েফিসিয়েন্ট, ডিফারেন্সিয়াল কোয়েফিসিয়েন্ট বলতে যেমন ডিওয়াই ডিএক্স, ডি টু ওয়াই ডিএক্স টু, এইগুলো। তো এই সব দিয়ে যে যে ইকুয়েশন তৈরি হয় সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বা এটাকে এরকমও বলতে পারি যে এ রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড দেয়ার ডিফারেন্সিয়াল কোয়েফিসিয়েন্ট ইজ কল্ড এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, 3x + 4y - 4 = 0। আচ্ছা, এটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। এবার তাহলে 4y = 4 - 3x, তাহলে y = 1 - 3/4x। এবার এটাকে বোথ সাইডকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তো ডেরিভেটিভ করে কি পেয়েছি, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এখানে ওয়ানের ডেরিভেটিভ জিরো হয়ে গেল, আর 3/4 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু -3/4। তো এইটাই হয়ে গেল এই যে অ্যালজেব্রিক ইকুয়েশন ছিল তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কয়রকম টাইপের হয়। ডিফারেন্সিয়াল ইকুয়েশন দু রকম টাইপের, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যাকে সংক্ষেপে বলি ওডিই, আর একটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যাকে আমরা বলি সংক্ষেপে পিডিই। আচ্ছা, এখন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা ওয়ান অর মোর। হ্যাঁ, তো এই ওয়ান আর মোর এইটাতেই এই এই ডেফিনেশন চলে আসবে। এখানে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইনভলভিং ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বা সংক্ষেপে ওডিই। তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি একটা হয়, তাহলে সেটা হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস 3dy dx + 2y = 3। এখানে দুটো ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে এক্স, তাহলে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই টাইপের ইকুয়েশনগুলো হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইনভলভিং মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মোর দেন ওয়ান, তার মানে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলবো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ∇2z · ∇x² + ∇2z · ∇y² = 2। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে ভেরিয়েবল, একটা জেড, একটা এক্স, একটা ওয়াই। তো এখানে জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই টাইপের ইকুয়েশনগুলোকে বলা হয় পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার অ্যান্ড ডিগ্রি, তো অর্ডার কাকে বলবো? দ্য অর্ডার অব দ্য ডি, ডি মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্য অর্ডার অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অব দ্য হায়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে হায়েস্ট যে
যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে, হায়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে সেইটাই হয়ে যাবে তার অর্ডার। যদি একটা ইকুয়েশনের মধ্যে হায়েস্ট ডেরিভেটিভ যদি ডিওয়াই ডিএক্স হয় তাহলে তার অর্ডার, যেহেতু এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তাহলে তার অর্ডার হয়ে যাবে ওয়ান। যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডিটুয়াই ডিএক্স টু থাকে তাহলে এটা হচ্ছে, এই যেমন এই ইকুয়েশনটা এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি, ডিটুয়াই ডিএক্স টু প্লাস থ্রি ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তো এখানে হায়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডিটুয়াই ডিএক্স টু, এর অর্ডার হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে গেল সেকেন্ড। এখানে নিয়েছি ডি কিউব ওয়াই ডিএক্স কিউব প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স। এই ইকুয়েশনে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ এবং এটাই হায়েস্ট ডেরিভেটিভ, তাই এর অর্ডারও হয়ে গেল থার্ড। এরপর হচ্ছে ডিগ্রি, ডিগ্রি হচ্ছে দ্য ডিগ্রি অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য ডিগ্রি অব দ্য হায়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন। তাহলে এখানে কি পেলাম যে ইকুয়েশনে দ্য ডিগ্রি অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দ্য ডিগ্রি অব দ্য হায়েস্ট ডিগ্রি অব দ্য হায়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন। তাহলে হায়েস্ট যে ডেরিভেটিভ থাকবে তার যে ডিগ্রি সেটা হয়ে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তো এখানে দেখিয়েছি এই যে এক্সাম্পল নিয়েছি ডি টু আই ডিএক্স টু প্লাস থ্রি ডিওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তো এখানে হায়েস্ট ডেরিভেটিভ আছে ডি টু আই ডিএক্স টু, তার ডিগ্রি হচ্ছে ওয়ান, যার জন্য এই ইকুয়েশনটার ডিগ্রি হয়ে গেল ওয়ান। এখানে বলেও দিয়েছি হায়েস্ট ডেরিভেটিভ এইটা ডি টু আই ডিএক্স টু, এর ডিগ্রি হচ্ছে ওয়ান, তাহলে ডিগ্রি ওয়ান। আচ্ছা নেক্সট ডি টু আই ডিএক্স টু এর হোল স্কোয়ার ডি টু আই ডিএক্স টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। তো এখানে হায়েস্ট ডেরিভেটিভ আছে ডি টু আই ডিএক্স টু, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর তার ডিগ্রি নিয়েছি টু, তাহলে পুরো ইকুয়েশনের ডিগ্রি হয়ে গেল টু। আচ্ছা একটা রিমার্কস আছে, রিমার্কসটা কি যে টু ইভালুয়েট ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন দ্য ইকুয়েশন মাস্ট বি সার্চ ফ্রি। মানে ডিগ্রি এবং অর্ডার বের করার জন্য ইকুয়েশনকে অবশ্যই সার্চ ফ্রি হতে হবে, সার্চ ফ্রি মানে হচ্ছে করণী মুক্ত, কোনো রকম করণী রাখা চলবে না, আগে করণী নিরসন করতে হবে বা সার্চটাকে সার্চ ফ্রি করতে হবে ইকুয়েশনকে। একটা এক্সাম্পল আছে স্কোয়ার রুট অফ ডি কিউব ওয়াই ডিএক্স কিউবের হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স প্লাস টু। তো এখানে দেখতে পাচ্ছি এদিকে স্কোয়ার রুট আছে, তাহলে আমি বোথ সাইডের স্কোয়ারিং করে দিলাম, বোথ সাইডে স্কোয়ার করলাম, তাহলে স্কোয়ার করলে এদিকে রুট উঠে গেল, এদিকে হলো ডিওয়াই ডিএক্স প্লাস টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব, এটা হচ্ছে আমার হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ। হ্যাঁ তাহলে এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে ইকুয়েশনের অর্ডার হয়ে গেল থার্ড। আর এই হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের ডিগ্রি হচ্ছে টু, এই যে আমার মাথাতে এখানে টু রয়েছে, এই যে টু, এই টুটার জন্য এর ডিগ্রি হয়ে গেল টু। আচ্ছা এরপর নেক্সট প্রবলেম, ফাইন্ড অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা অঙ্কটা এখানে কী দেওয়া আছে, ডি কিউব ওয়াই ডিএক্স কিউব এর হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু কিউব রুট অফ ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। তাহলে এখানেও কিউব রুট আছে, তাহলে আমাকে এই কিউব রুটটাকে তাড়াতে হবে। আচ্ছা কী করলাম, বোথ সাইডের কিউব নিলাম, এদিকেরও কিউব ওদিকেরও কিউব, তাহলে এদিকের কিউব নিলে ডি কিউব বাই ডিএক্স কিউবের হোল স্কোয়ার প্লাস ওয়ান গোটাটার হোল কিউব, এই
এর পুরোটার এটার হোল কিউব ইকুয়ালস টু ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স। আচ্ছা এখন এটাকে এটা এ প্লাস বি তার হোল কিউব ফর্মে আছে, তাহলে যদি এটাকে আমি ভাঙি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই ফর্মুলা দিয়ে, তাহলে এখানে ফার্স্ট টার্ম পাবো ডি কিউব ওয়াই ডিএক্স কিউব টু দি পাওয়ার সিক্স হবে, আর বাকি টার্ম আমার লেখার কোনো দরকার নেই কারণ এই অঙ্কগুলো এমসিকিউতে থাকবে এই এক নাম্বার বা দু নম্বরের কোশ্চেনে, যার জন্য জাস্ট আমার শুধু অ্যান্সারটা দরকার। তো এখানে বাকি আর এর যে বাকি যে টার্মগুলো আসবে এখানের পাওয়ার, কারণ যেহেতু এর সেকেন্ড টার্মটা ওয়ান আছে, হ্যাঁ দ্বিতীয় পদটা আছে ওয়ান, সেই জন্য এর এই ফার্স্ট যেটা পেয়েছি এটার ডিগ্রিটাই হায়েস্ট পাবো। তাহলে এখানে যেহেতু ডি কিউব বাই ডিএক্স কিউব আছে, এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ এবং এটাই হচ্ছে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে এর পুরো ইকুয়েশনের অর্ডার হয়ে গেল থ্রি, আর এই হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের ডিগ্রি হচ্ছে সিক্স, সেই জন্য পুরো ইকুয়েশনের ডিগ্রি হলো সিক্স। ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা আমরা এতদিন যে সমস্ত ইকুয়েশনগুলো পড়েছি ক্লাস নাইন টেনে ছিল, যেগুলো সলভ করেছি বা ফার্স্ট সেমে যে দ্বিঘাত সমীকরণ ছিল, তো এগুলো সব হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। এবার এই যেমন এখানে যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটার সঙ্গে যদি আমি এর সঙ্গে যদি ইকুয়েশনের সঙ্গে সাইন এক্স কস এক্স বা ট্যান এক্স কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকে তাহলে সেটা হিসেবে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। তো এই অ্যালজেব্রিক ইকুয়েশন বা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন এদের যে ডিফারেন্সিয়াল ফর্ম, সেই ডিফারেন্সিয়াল ফর্মটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এখানে ডেফিনেশনে কি বলা হচ্ছে, অ্যান ইকুয়েশন ইনভলভিং এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড দেয়ার ডিফারেন্সিয়াল কোইফিসিয়েন্টস ইজ কল্ড এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো যে কোনো ইকুয়েশনে, সাধারণত এই অ্যালজেব্রিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ওয়াইটাকে, আমরা ইন জেনারেল ওয়াইটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি, এক্সটাকে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি। এবার এখানে বলা হচ্ছে যে অ্যান ইকুয়েশন ইনভলভিং এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আচ্ছা ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটা হতে পারে বা তার বেশি হতে পারে, এবং তাদের ডিফারেন্সিয়াল কোয়েফিসিয়েন্ট, ডিফারেন্সিয়াল কোয়েফিসিয়েন্ট বলতে যেমন ডিওয়াই ডিএক্স, ডি টু ওয়াই ডিএক্স টু, এইগুলো। তো এই সব দিয়ে যে যে ইকুয়েশন তৈরি হয় সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বা এটাকে এরকমও বলতে পারি যে এ রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড দেয়ার ডিফারেন্সিয়াল কোয়েফিসিয়েন্ট ইজ কল্ড এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো, আচ্ছা এটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। এবার তাহলে ফোর ওয়াই সমান ফোর মাইনাস থ্রি এক্স, তাহলে ওয়াই ইকোয়ালস টু ওয়ান মাইনাস থ্রি বাই ফোর এক্স। এবার এটাকে বোথ সাইডকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, তো ডেরিভেটিভ করে কী পেয়েছি, ডিওয়াই ডিএক্স ইকোয়ালস টু, এখানে ওয়ানের ডেরিভেটিভ জিরো জিরো হয়ে গেল, আর থ্রি বাই ফোর হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে ডিওয়াই ডিএক্স ইকোয়ালস টু মাইনাস থ্রি বাই ফোর। তো এইটাই হয়ে গেল এই যে অ্যালজেব্রিক ইকুয়েশন ছিল তার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা। আচ্ছা নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কয়রকম টাইপের হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দু রকম টাইপের, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যাকে সংক্ষেপে বলি ওডিই, আর একটা হচ্ছে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন যাকে আমরা বলি সংক্ষেপে পিডিই। আচ্ছা এখন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলবো, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে আমি বলেছিলাম যে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা ওয়ান অর মোর, হ্যাঁ তো এই ওয়ান আর মোর এইটাতেই এই এই ডেফিনেশন চলে আসবে। এখানে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইনভলভিং ওয়ান ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কল্ড অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সংক্ষেপে ওডিই। তাহলে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি একটা হয় তাহলে সেটা হবে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস থ্রি ডি ওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই ইকোয়ালস টু থ্রি, এখানে দুটো ভেরিয়েবল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে এক্স, তাহলে ওয়াইটা
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই টাইপের ইকুয়েশনগুলো হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভিং মোর দেন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মোর দেন ওয়ান, তার মানে একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকলে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ডেল স্কোয়ার জেড ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার জেড ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটে ভেরিয়েবল, একটা জেড, একটা এক্স, একটা ওয়াই। তো এখানে জেডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই টাইপের ইকুয়েশনগুলোকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এবার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার অ্যান্ড ডিগ্রি। তো অর্ডার কাকে বলবো, দ্য অর্ডার অব দ্য ডি, ডি মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন, দ্য অর্ডার অব দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য অর্ডার অব দ্য হায়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে হায়েস্ট যে যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে, হায়েস্ট যত অর্ডারের ডেরিভেটিভ থাকবে সেইটাই হয়ে যাবে তার অর্ডার। যদি একটা ইকুয়েশনের মধ্যে হায়েস্ট ডেরিভেটিভ যদি ডিওয়াই ডিএক্স হয় তাহলে তার অর্ডার, যেহেতু এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তাহলে তার অর্ডার হয়ে যাবে ওয়ান। যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডি টু ওয়াই ডিএক্স টু থাকে তাহলে এটা হচ্ছে, এই যেমন এই ইকুয়েশনটা এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস থ্রি ডি ওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তো এখানে হায়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডি টু ওয়াই ডিএক্স টু, এর অর্ডার হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে গেল সেকেন্ড। এখানে নিয়েছি ডি কিউব ওয়াই ডিএক্স কিউব প্লাস ওয়াই ডি ওয়াই ডিএক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টু এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স। এই ইকুয়েশনে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব, এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ এবং এটাই হায়েস্ট ডেরিভেটিভ, তাই এর অর্ডারও হয়ে গেল থার্ড। এরপর হচ্ছে ডিগ্রি, ডিগ্রি হচ্ছে দ্য ডিগ্রি অব দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ দ্য ডিগ্রি অব দ্য হায়েস্ট ডেরিভেটিভ ইন দ্য ইকুয়েশন। তাহলে এখানে কি পেলাম, যে ইকুয়েশনে the degree of the differential equation is the degree of the highest derivative in the equation। তাহলে হায়েস্ট যে ডেরিভেটিভ থাকবে তার যে ডিগ্রি সেটা হয়ে যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। তো এখানে দেখিয়েছি, এই যে এক্সাম্পল নিয়েছি, ডি টু ওয়াই ডিএক্স টু প্লাস থ্রি ডি ওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তো এখানে হায়েস্ট ডেরিভেটিভ আছে ডি টু ওয়াই ডিএক্স টু, তার ডিগ্রি হচ্ছে ওয়ান, যার জন্য এই ইকুয়েশনটার ডিগ্রি হয়ে গেল ওয়ান। এখানে বলেও দিয়েছি হায়েস্ট ডেরিভেটিভ এইটা ডি টু ওয়াই ডিএক্স টু, এর ডিগ্রি হচ্ছে ওয়ান, তাহলে ডিগ্রি ওয়ান। আচ্ছা নেক্সট ডি টু ওয়াই ডিএক্স টু এর হোল স্কোয়ার, ডি টু ওয়াই ডিএক্স টু হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। তো এখানে হায়েস্ট ডেরিভেটিভ আছে ডি টু ওয়াই ডিএক্স টু, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর তার ডিগ্রি নিয়েছি টু, তাহলে পুরো ইকুয়েশনের ডিগ্রি হয়ে গেল টু। আচ্ছা একটা রিমার্কস আছে, রিমার্কসটা কি, যে টু ইভালুয়েট ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্য ইকুয়েশন মাস্ট বি সার্চ ফ্রি। মানে ডিগ্রি এবং অর্ডার বের করার জন্য ইকুয়েশনকে অবশ্যই সার্চ ফ্রি হতে হবে, সার্চ ফ্রি মানে হচ্ছে করণী মুক্ত, কোনো রকম করণী রাখা চলবে না, আগে করণী নিরসন করতে হবে বা সার্চটাকে সার্চ ফ্রি করতে হবে ইকুয়েশনকে। একটা এক্সাম্পল আছে,
স্কয়ার রুট অফ ডি কিউব ওয়াই ডিএক্স কিউবের হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস টু ডি ওয়াই ডিএক্স প্লাস টু। তো এখানে দেখতে পাচ্ছি এদিকে স্কোয়ার রুট আছে, তাহলে আমি বোথ সাইডের স্কোয়ারিং করে দিলাম, বোথ সাইডের স্কোয়ার করলাম। তাহলে স্কোয়ার করলে এদিকে রুট উঠে গেল, এদিকে হলো ডি ওয়াই ডিএক্স প্লাস টু তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব, এটা হচ্ছে আমার হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে ইকুয়েশনের অর্ডার হয়ে গেল থার্ড। আর এই হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের ডিগ্রি হচ্ছে টু, এই যে আমার মাথাতে এখানে টু রয়েছে, এই যে টু, এই টুটার জন্য এর ডিগ্রি হয়ে গেল টু। আচ্ছা, এরপর নেক্সট প্রবলেম, ফাইন্ড অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, অঙ্কটা এখানে কী দেওয়া আছে, ডি কিউব বাই ডি এক্স কিউব এর হোল স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস টু কিউব রুট অফ ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স। তাহলে এখানেও কিউব রুট আছে, তাহলে আমাকে এই কিউব রুটটাকে তাড়াতে হবে। আচ্ছা, কি করলাম, বোথ সাইডের কিউব নিলাম, এদিকেরও কিউব ওদিকেরও কিউব। তাহলে এদিকের কিউব নিলে ডি কিউব বাই ডি এক্স কিউব এর হোল স্কোয়ার প্লাস ওয়ান গোটাটার হোল কিউব, এই এর পুরোটার এটার হোল কিউব ইকোয়ালস টু ওয়ান প্লাস ডি ওয়াই ডি এক্স। আচ্ছা, এখন এটাকে এটা এ প্লাস বি তার হোল কিউব ফর্মে আছে, তাহলে যদি এটাকে আমি ভাঙি তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলা দিয়ে, তাহলে এখানে ফার্স্ট টার্ম পাবো ডি কিউব ওয়াই ডি এক্স কিউব টু দি পাওয়ার সিক্স হবে, আর বাকি টার্ম আমার লেখার কোনো দরকার নেই, কারণ এই অঙ্কগুলো এমসিকিউতে থাকবে, এই এক নাম্বার বা দু নম্বরের কোশ্চেনে, যার জন্য জাস্ট আমার শুধু অ্যান্সারটা দরকার। তো এখানে বাকি আর এর যে বাকি যে টার্মগুলো আসবে এখানের পাওয়ার, কারণ যেহেতু এর সেকেন্ড টার্মটা ওয়ান আছে, হ্যাঁ দ্বিতীয় পদটা আছে ওয়ান, সেই জন্য এর এই ফার্স্ট যেটা পেয়েছি এটার ডিগ্রিটাই হায়েস্ট পাবো। তাহলে এখানে যেহেতু ডি কিউব বাই ডি এক্স কিউব আছে, এটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ এবং এটাই হচ্ছে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে এর পুরো ইকুয়েশনে অর্ডার হয়ে গেল থ্রি, আর এই হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের ডিগ্রি হচ্ছে সিক্স, সেই জন্য পুরো ইকুয়েশনের ডিগ্রি হলো সিক্স।